শোকজের ইমেল পাঠানোর আগে সংবাদ মাধ্যমে খবর ফাঁস। দলের তৎকালীন তারা যারাই অনৈতিক কাজ করেছেন তাদের সার্টিফিকেট আমার প্রয়োজন নেই। প্রতিক্রিয়া বিক্ষুব্ধ বিজেপি নেতা রিতেশ তিওয়ারির, কি বলেছেন শোনাব। পার্টির বিরুদ্ধে বলার আমার কোনো বক্তব্য নেই। খারাপ লাগছে এইটা যে এখন তো আধুনিকতার যুগ, বিজেপিটা আধুনিক হয়েছে। শোকজ আমি আজকে মেলে পেয়েছি, কিন্তু সংবাদ মাধ্যম গতকাল থেকে আমার রিয়াকশন চাইছে। এই যে তৎকাল যারা নেতা হয়েছেন তাদের এই আধুনিকতা থেকে প্রমাণ পায় যে আমার উপরে যারা অভিযোগ লাগিয়েছেন যে আমি নাকি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছি মিডিয়াতে বাইট দিয়ে, আমি যেহেতু তারা অফিসিয়ালি গতকাল খবর খাইয়েছিলেন, আমি শব্দটা আমার অভিযোগ হচ্ছে খবর খাইয়েছিলেন, কারণ অফিসিয়ালি তারা আমাকে চিঠি গতকাল পাঠাতে পারতেন। আমি চিঠি পেয়েছি আজ দুপুরবেলা। তো যারা নিজেরাই অনৈতিক কাজ করলেন তারা নৈতিকতার আমার উত্তর আমার কাছ থেকে চেয়েছেন। আমি দলের একজন অনুগত সৈনিক, দীর্ঘ 32 বছর ধরে এই দলের সাথে সম্পর্ক, এই দলের উত্থান এবং পতন শরীর এবং হৃদয় দিয়ে অনুভব করেছি এবং স্পর্শ করেছি। কারোর সার্টিফিকেটের আমার প্রয়োজনীয়তা নেই। আর এবার জয়প্রকাশ রিতেশকে বিজেপির শোকজ নিয়ে বিস্ফোরক শান্তনু ঠাকুর। যা করবে করুক, আমার সঙ্গে আরো লোক বৈঠক করবেন, আমার সঙ্গে রাজ্যের সব বিক্ষুব্ধরা বৈঠক করবেন, তাহলে কি সবাইকে বাদ দিয়ে দেবে? এটা সম্ভব? শোকজ প্রসঙ্গে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। যা করবে সেটা ওরা করুক না। যেহেতু জয়প্রকাশ মজুমদার আপনার সঙ্গে বৈঠক করেছিল, রিতেশ তিওয়ারি আপনার সঙ্গে বৈঠক করেছিল, বিষয়টা হয়তো সেই কারণে আমার সঙ্গে তো আরো লোক বৈঠক করবে, সারা পশ্চিমবঙ্গের লোক বৈঠক করবে। আমার সঙ্গে সারা পশ্চিমবঙ্গের বিক্ষুব্ধ লোকরা পার্টি করবে, তাতে কি সবাইকে বাদ দিয়ে দেবে? সেটা সম্ভব? সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।